কি হয়েছে বাবা, মন খারাপ? হ্যাঁ বৌমা, গুলি খেয়ে দেশটা স্বাধীন করলাম। আজ কিছু কিছু মানুষের অসততা দেখে, দেশপ্রেমের অভাব দেখে মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। থাক বাবা, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আজ তো 16ই ডিসেম্বর, ধানমন্ডি 32 নম্বরে যাবেন না? না বৌমা, বয়সের ভারে শরীরটা আর পারমিট করছে না। বাবা নিন চা খান, চা খেতে খেতে টিভি দেখুন, আমি টিভিটা ছেড়ে দিচ্ছি। নিন বাবা টিভি দেখুন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দাদু, ও দাদু, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দাদু, জয় বাংলা। বাবা, ও বাবা, দাদু কাছে কেন? আজ তো 16ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস, তাই তোমার দাদু টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে কাঁদছে। আচ্ছা বাবা, জাতির পিতার ভাষণে কি এমন আছে যে দাদু কাঁদছে? আমার কাছে এটা শুধুমাত্র ভাষণ নয় বাবা, এটা একটা অমর কবিতা। এই ভাষণ আজ ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়ে বিশ্ব ভাষণ হয়েছে, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের মর্যাদা লাভ করেছে। ও আচ্ছা। জানিস বাবা, 1971 সালে বঙ্গবন্ধুর এই ভাষণ শুনে স্বাধীনতা ছিনিয়ে আনতে 30 লক্ষ বাঙালি বুকের রক্ত ঢেলে মুক্তিযুদ্ধ করেছিল। 2 লক্ষেরও অধিক মা বোন নির্মম নির্যাতন সহ্য করেছিল। তারপরেই তো পৃথিবীর ইতিহাসে লাল সবুজ পতাকা নিয়ে একটি স্বাধীন দেশের জন্ম হয়, যার নাম আমাদের প্রিয় বাংলাদেশ। তোমার দাদু জাতির পিতার জন্য এখনো কাঁদছেন? তাহলে তো দাদুর অনেক কষ্ট, তাই না? হ্যাঁ বাবা, ওনাদের অনেক কষ্ট। তাহলে আমরা কি করলে দাদু কষ্ট দূর হবে? আমরা যদি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতি সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সোনার বাংলা, যার স্বপ্ন আমাদের বঙ্গবন্ধু দেখেছিলেন, সেটা করতে পারি, তাহলেই তোমার দাদুর কষ্ট দূর হবে। শোনো বাবা, সোজা কথায় আমরা যদি খাঁটি দেশপ্রেমিক আর সৎ হতে পারি, তাহলেই ওনাদের দুঃখ, কষ্ট আর কান্না দূর হবে। তাহলে মা, আমরা কি সবাই খাঁটি দেশপ্রেমিক আর সৎ হতে পারবো না? আমরা সবাই ইচ্ছে করলে একজন খাঁটি দেশপ্রেমিক আর সৎ হতে পারবো। তাহলে মা,
আমাকে সাথ আর খাঁটি দেশপ্রেম খাওয়া শিখিয়ে দাও, দাদু সব কষ্ট দূর করে দেব। চল বাবা। বঙ্গবন্ধু সেদিন যেখানে দাঁড়িয়ে এই মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই রেসকোর্সের ময়দানে স্বাধীনতা স্তম্ভের সামনে দাঁড়িয়ে আজ এই বিজয়ের দিনে বঙ্গবন্ধুকে আমাদের সৎ হবার, খাঁটি দেশপ্রেমিক হবার এই কথাটা দিয়ে আসি। হ্যাঁ চলো বাবা, দাদুকেও নিয়ে চলো, তোর দাদুও অনেক খুশি হবে। চল। আমরা শপথ করছি যে, আমরা শপথ করছি যে, আমরা সৎ ও ন্যায় পরায়ণ নাগরিক হব, আমরা সৎ ও ন্যায় পরায়ণ নাগরিক হব, দেশকে ভালোবাসব, দেশকে ভালোবাসব, দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ব, দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ব। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জাতির পিতার এই ঐতিহাসিক 7 মার্চের ভাষণ আজ বিশ্বের নানা ভাষায় অনুবাদ হয়ে বিশ্ব ভাষণে পরিণত হয়েছে। এ ভাষণে উজ্জীবিত হয়ে সেদিন বীর বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যেমনি অর্জন করেছিল বিজয়, তেমনি জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ 2009 থেকে 2020 11 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে প্রায় 5 গুণ। প্রতিটি ঘরে ঘরে জ্বলবে আলো, এই শপথ নিয়ে বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করছে একটি স্লোগান, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। মুজিব শতবর্ষে সমৃদ্ধ হবে দেশ শতভাগ বিদ্যুতে।